হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউ বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস ফাইভের তোমাদের দ্বিত দ্বিতীয় টেস্টের জন্য একটি বাংলা প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চলো ভিডিও শুরু করা যাক একের দাগে বলছি ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি একের দাগের এক রবীন্দ্রনাথের পিতে থাকতেন অপশান ক এক তলায় অপশান ক দু তলায় অপশান গ তলায় অপশান ঘ চার তলার ঘরে একের দাগের দুই ধনায় চাক দেখতে পায় অপশান ক সুন্দরী অপশন খ গরান অপশান গ গিও নাকি অপশান ঘ কদম গাছে নেক্সট বলছে দাগে নিজের প্রশ্নগুলি উত্তর প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর লেখো দাগের এক হিমালয়ের পাওদেশে যে সবুজ বন রয়েছে তার পোশাকি নাম কী দুয়ের দাগের দুই শেষ পর্যন্ত খনি মনসা বনের পরীর কাছে কেমন পাতা চেয়েছিল তিনের দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও তিনের দাগের এক মধু কাটতে তিনজন লোক চায় তিনজন লোকের কাজগুলি কি কি তিনের দাগে দুই রবীন্দ্রনাথের বাড়ির নিচে তলায় বারান্দা বারান্দায় বসে রেলিংয়ের ফাঁক দিয়ে কি দেখা যেত চারের দাগের ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো একটি দাগের এক মাঠ মানে ছুট কবিতায় কি শব্দকে ব্যবহার করা হয়েছে অপশান ক চোদ্দ অপশান ষোলো অপশান গ পনেরো নাকি অপশান ঘ তেরো বার চারের দাগে দুই ঝড় কবিতা শেষটি কোথায় দেখতে গিয়েছিল অপশান ক নদীর ধারে অপশান খ মাঠের ধারে অপশান গ রাস্তার মোড়ে নাকি অপশান খ ছাদের উপরে পাঁচের দাগে প্রশ্ন বলছে নিচের প্রশ্নগুলি নিজের ভাষায় উত্তর দাও পাঁচের দাগের এক আকাশ ঘিরে কিসের লোভে মেঘ জুটেছে পাঁচের দাগের দুই বলছে লিমেরিক নাম শব্দ নামটি কোন শহরের নাম অনুসরণ হয়েছে ছয় দাগ প্রশ্ন নিজে যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও ছয় দাগের এক মায়াতরু কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে হয়েছে কেন নেক্স প্রশ্ন বলছে ছয় দাগের দুই বৃষ্টিতে নদীর এপার এবং ওপারের যে বর্ণনা কবি দিয়েছেন তা নিজে ভাষায় লেখো সাথে দাগ বলছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো সাতের দাগের এক সাদিখায় লিঙ্গান্তর করতে হবে অপশন ক সাদ অপশান ক সাধু অপশান সাধক নাকি অপশান ক সব সব করায় সাধু দ্যাগের দুই এক বছনের রূপ দ্বারা বহু বছরের অর্থ প্রকাশিত নিরত্ব কোনটি উদাহরণ অপশান ক মানুষ মরণশীল অপশান খ বাড়িতে ফিরে চিঠিপত্র দিও অপশান গ মন্ত্রী ভয় জড়ো সড়ো অপশান ঘ আমাদের মতো একাজ উচিত নয় আটের দাগে বলছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও আটের দাগের এক লিঙ্গন করো প্রকাশক আর গুণবান আঠের দাগের দুই নিচে শব্দগুলি বহু বছরের রূপগুলি লেখো মনুষ্য এবং মেঘ আটের তিন বছরের প্রাণীদের সঙ্গে দের দিগের যোগ করে বহু তৈরি করা দুটি উদাহরণ দাও নয় দাগে প্রশ্ন বলছে প্রবাসী বন্ধুকে গ্রামের বাড়ির দুর্গাপুজো আমন্ত্রণ জানিয়ে পত্র লেখো